মোহনবাগান থেকে ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে দলে নিতে বেশ আগ্রহী ছিল ইস্ট বেঙ্গল। দীর্ঘদিন থেকে এই খেলোয়াড়কে সই করানোর চেষ্টাও চালিয়েছে লাল হলুদ ব্রিগেড। গত মরশুমে তার অনবদ্য পারফরমেন্সে বেশ প্রভাব ফেলেছে আইএসএলে। ডিফেন্ডার হলেও গত মরশুমে গোলও রয়েছে তার নামের পাশে। এরপরেই তার উপর নজর পড়েছে একাধিক দলের। সিজন শেষ হতেই তার এজেন্টের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছিল অনেক ম্যানেজমেন্ট। তবে এখন এই দৌড়ে যোগ দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। জানা গেছে তাকে পেতে বেশ আগ্রহ দেখাচ্ছে কেরালা। আগামী মরশুমে তিনি সবুজ বেরোন সিবি ছাড়ছেন সেটা এক প্রকার নিশ্চিত, তবে ঠিক কোন দলে তিনি সই করতে যাচ্ছেন সেটা নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। 2021-22 মরশুমে চেন্নাই এফসির হয়ে আইএসএলে এসেছিল স্লাভকো। এরপর ফ্লোরেন্টিন পোগবার পরিবর্তে তিনি যোগ দেন মোহনবাগানে। গত মরশুমে বেশ ভালোই খেলতে দেখা যায় তাকে, কিন্তু তার পরবর্তী গন্তব্য কোথায়? আপাতত যা খবর, তাকে দলে নেওয়ার লড়াইয়ে এখনও পর্যন্ত কেরালা থেকে এগিয়ে ইস্ট বেঙ্গলই। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দলের সাথে যুক্ত হয় স্লাভকো ডামজানোভিচ। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।